রামলাল লক্ষ্মী রে সেখানে নিয়ে চলে এলে কেন? যা শুনলুম তা ভাবলে গায়ে কাঁটা দেয় দিদি। ও পিছন বল না বাবা, রামলাল লক্ষ্মী রে সেখানে নিয়ে চলে এলো কেন? তিনারা লক্ষ্মী রে মেরে মেরে আত্মরা করে দিয়েছে, খেতে দিত নি, বাইরের কাজের লোকের মতো খাটাতো। লক্ষ্মী 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 রে ওরা মেরেছে। অনেকদিন ধরেই চলছিল ওসব। ও ভাই মাই, আমি আমি এক্ষুনি কামার পুকুরে যাব। এখনই যাবে সেখানে? হ্যাঁ রে ভাই। উমেশ তুই আমারে একটু এগিয়ে দে ভাই, দে না। মা ও মা শিগগিরই এসো, দেখো দিদি কি বলছে। ওরে বাবা দাঁড়া, হাতের সর্দি কথা পাকিয়ে তারপর তোদেরকে মুড়ি দিচ্ছি। মুড়ির জন্য দাদা ডাকিনি গো মা। তাহলে ও মা মা আমার একুনি কামার পুকুরে পাঠিয়ে দাও মা, একুনি আমার সেখানে যেতে হবে। কেন রে, এখনই সেখানে যাবি কেন? কামার পুকুরে কেউ ভালো নেই মা, কেউ ভালো নেই। তোরে কে বললো? আমি বলেছি মা, দিদির ভাসুরজিরে রামলাল গিয়ে তার শ্বশুর বাড়িতে নিয়েছে। তার শ্বশুর বাড়ির লোকেরা তার উপর খুব অত্যাচার করত। মেরে মেরে লক্ষ্মীরে ওরা আগমরা করে দিয়েছে মা। মা গো লক্ষ্মীটা খুব কষ্ট পেয়েছে মা। ও মা মা আমারে তুমি ওখানে যেতে দাও মা, দাও না মা দাও না। যাবি মা? যাবি তো মা, তুই সেখানে যাবি তো, নিশ্চয় যাবি। কিন্তু মা আজ যে সাজ নামতে আর কিছুক্ষণ বাকি, কাল সকালে তুই চলে যাস। কাল সকালে? লক্ষ্মীর কথা শুনে কাল সকাল তোকে বিরানটারে আমি কি করে ধরে রাখি বলো তো মা। ও দিদি এখন তোমার লক্ষ্মীর নেই আর ভয় করবার কারণ নেই গো, সে তো এখন তার মায়ের কাছে আছে, তার কোলে। আমার কোলটাও যে লক্ষ্মীর মায়ের কোল রে ভাই, লক্ষ্মীর যে এই কোলটাও বড় দরকার। মা মা গো তুমি তো সবই বোঝো মা। বেশ রাত পোয়ালি আমি আর তোরে আটকাবো নি, তোর জিনিসপত্র আমি সব গুছিয়ে দিচ্ছি। আমি আসছি লক্ষ্মী, তোর কাছে আমি আসছি। দিদি তুমি লক্ষ্মীরে খুব ভালোবাসো তাই না? মা তুমি কার পথ দেখছো? দিদি আরে সেই কোন সকালবেলা তার লক্ষ্মীরে আনতে গেছে, এখনো পর্যন্ত ফিরলো নি, চিনতে হয়নি। কি করে আসবে দিদি, কি ওরা আসতে দেবে দাদার সঙ্গে? কেন কেন আসতে দেবে নি শুনি? বারে দিদি তো এখন শ্বশুর বাড়িতে আছে গো মা, হয়তো দেখো ওরা দিদিকে ঘরে বেঁধে রেখেছে। কোন ঘরে বেঁধে রেখেছে তা তো দাদা জানেই না। ওরা অনেক আর দাদার সঙ্গে কেবল গোপাল কুড়ো, ওরা দুজনে অতগুলো লোকের সঙ্গে পারবে মা? আমায় যদি নিয়ে যেত আমি গিয়ে ঠিক নিয়ে আসতাম, হনুমান যেরকম সীতার সন্ধানে লঙ্কা পুরীতে গেছিল সেরকম ভাবে। আহ শিবরা থাম দেখিনি থাম। আচ্ছা মা আমি গিয়ে একবার দেখি সেখানে। ঘরে নিয়ে যান, দুটো পেট ভরে খেতে দেন, কতদিন এটা পেট ভরে খেতে পায়নি। আসলি তুই এমন পাশানো মানুষ হয়, নিজের বাড়ির লক্ষ্মীরে কেউ না খাইয়ে রাখে। সে তোর শ্বশুর বাড়িতে গিয়ে দেখতে পেলুম, পাশান নয় ওরা, অসুর মা ওরা অসুর। দোষ আমার দোষ আমার, সেদিন যদি ওদের ছল চাতুরিতে পড়ে তোকে না পাতা তোমরা,
তাহলে আজ আমায় এদিন দেখতে হতো না রে মা। আর কখনো দিদিকে আমরা কোথাও পাঠাবো নি মা। কখনো না, কখনো না। আর কেউ এসে চাইলেও ওকে আমি পাঠাবো নি। এমনকি জামাই যদি এসে যায় তখনও না। তোকে আমি কোনোদিনও আর কাজ ছাড়া করবো নি রে মা। কোনোদিনও আর কাজ ছাড়া করবো নি। ও মা, মা, আচ্ছা মেয়েরে শ্বশুর বাড়ি পাঠাবি নি এ কেমন কথা মা? সে কথা তো আমি বলিনি রে সারদা। তাহলে তোমার মুখে এত মেঘ কেন? দেখে তো মনে হচ্ছে মেঘ পেটে এক্ষুনি জল নামবে। তোকে ছেড়ে আমি থাকবো কেমনে রে মা? তোমারই ছেড়ে তোমার বাপ মা ভাইরা ঠিক যেমন করেছিল তুমিও তেমন করেই থাকবে মা। সব বুঝি রে মা, আমি সব বুঝি। কিন্তু কিন্তু তোকে না দেখে আমি যে থাকতে পারি। তবে সেখানে তোকে দিয়ে আসবে কে? পেশনর তো কলকাতায় না গেলেই নয়। গিরিশ বাবু ওর জন্য সেখানে একখানা জজমানি ঠিক করে রেখেছে, সেখানে যাবে কি করে বলতো মা? মা, আমি নিয়ে যাবো সেখানে। কামার পুকুর তো 4 মাইলের পথ, ও সকাল সকাল উঠে চলে যাবো। তুই একলাটি তো দিদির এনে সেখানে যাবি? কালিরে তাহলে সঙ্গে করে নিয়ে যাই, ফেরার সময় দুজনে মিলে একসঙ্গে কথা বলতে বলতে চলে আসবো, পথ মালুম হবে নি। এবারে কিন্তু তোমার না করার কোনো জায়গা নেই মা। তাহলে ব্যবস্থা কিন্তু পাকা হয়ে গেল মা। যাই, কালি রেগে বলে আসি, কাল সকালে আমরা কামার পুকুর যাচ্ছি। কালি, এ কালি। লক্ষ্মীটার জন্য মনটা কেমন করছে গো মা। মেজ দিদিটা সেখানে একলাটি যে কি করছে কে জানে। একলা থাকার বড় জ্বালা গো মা। জামাইও তো দক্ষিণেশ্বরে একলাটি আছে মা। আসবার কালে তিনি যদি একবার বলতেন, সারদা তুমি যেও নি, থেকে যাও, তাহলে কি আমি আসতুম? তারে রেখে কি রে, চুপ করে কি ভাবছিস? সব কথা কি মুখে বলা যায় মা? জানি না বাপু, জানি না। তো শাওরি নেই, তাহলে তুই কার ভরসায় রেখে এলি? কেয়ারে কার ভরসায় রেখেছি তা কেবলমাত্র আমি জানি গো মা। ষোলো আনা খাঁটি ভরসা গো তোমার, এই ষোলো আনা খাঁটি ভরসা। আঁচলে গেরু দিয়ে রেখো কেমন, দেখো যেন এর এক বায়ু এদিক ওদিক না হয়। মামির জন্য মন কেমন করছে গো? মাঝে মাঝে আমার যে কি হয়, এই হুড়কো বানের মতো হুড়ুর করে মুদে ফুটু কথা বেরিয়ে যায়। আমি মামির যে কেন ওসব কথা বলি? তা আমার কাছে মায়া কানা না কেটে এ মামির কাছে গিয়ে দোষ মাপ চেয়ে নিস গা। হ্যাঁ, অন্য কেউ হলে আমার কত সাপ দিত, কিন্তু আমার মামি, আমার মামি আমার কোনোদিন কোনো কথা বলেনি। কাউরে সাপ সাপান্ত করার মানুষই নয় সে। বসুমতির মতো সচ্ছি গুণ তার। আমার মামির মতো মনীষী আর দুটি নেই। তা এখন ঘরে যা দেখি নি, যা 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 ঘরে যা 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 নিজের ঘরে যা, নিজের ঘরে গিয়ে ঘুমোগে যা 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 যা। এ রামলাল ঘরে না থাকলে আমার ঘরে মোটে ভালো লাগে না গো। রামলাল এখন তার মায়ের কোলে মাথা দেখে শুয়ে আছে, দেখে যা। হ্যাঁ, আর মামি, মামি এখন কি করছে গো? আমি কি করে জানবো রে শালা? হ্যাঁ,
সেও হয়তো গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, নয়তো নিজের ভিটেতে যাওয়ার জন্য তর্জ শুরু করে দিয়েছে। নিজের ভিটে মানে কামার পুকুরে শালা। হ্যাঁ, অনেকদিন মামি ওই কামার পুকুর যায়নি, এবারে নিশ্চয় যাবে। এবারে তারই শিকেনি যেতে হবে, না গেলে লক্ষ্মীর ভরসা দেবে কে? যাওয়ার সময় চোখে জল এনো নিমা, তোমার চোখে জল দেখলে আমি যে নিজেরে স্থির রাখতে পারিনি। তুমি কারোর চোখে জল দেখলে স্থির থাকতে পারোনি দিদি? যাওয়ার কালে আমারে এমন করে দুর্বল করে দিস নি রে ভাই, তোর চোখে মায়ের চোখে জল। দুদিনের জন্য তোদের ছেড়ে আমি কামার পুকুরে যাচ্ছি বলে, আর সেখানে যে কি দশা হচ্ছে কে জানে, লক্ষ্মীটা যে কি করছে, তার এনে তার মায়ের দিশে পাচ্ছে কিনে, এসব ভেবে ভেবে আমি যে আমার মনটা আরে ভালো রাখতে পারছি না রে বাবা। ও দিদি, সূর্যি তো মাথার উপর উঠতে শুরু করেছে, চলো। এই দিদিকে বাড়ি ছাড়া করার জন্য তো তারা দিচ্ছিস কেন রে? এখন বুঝতে পারছি নি, ফিরে আসার সময় ঠিক টেরটি পাবে। ও মেশ, দিদিরে সাবধানে নিয়ে যাবি বাবা। হ্যাঁ মা, তুমি ভেবো নি গো। আমি আসি মা। মা গো, সময় মতো নাওয়া খাওয়া করবে কেমন? তোরা কিন্তু মায়ের দিকে খেয়াল রাখবি, তুই শিকারকার কাজ বিটি তাড়াতাড়ি চলে আসিস মা। লক্ষ্মী ছাড়লে আমি আসবো মা, তবে এত আশা হবে না। দিদি কামা পুকুর গেলে আর আসবে নি মা? তুই কি দেখতে পাবি? আহ উমেশ, কেন এমন কথা বলছিস বলতো? আমি এখনো সেখানে যেতে পারলুম নি, আর তুই আমার ফিরে আসার দিন গুনছিস বাবা। গুনবো রে মা, দিন গুনবো, তোর ফিরে আসার দিন গুনবো মা। আমি এই সদরটা পেরিয়ে তুই চলে যাবার পর দিয়ে দিন গোনা শুরু করব, যে তুই আবার কবে এই সদর পেরিয়ে আবার ঘরে আসবি। তোমার দিন গুনতে হবে নি মা, আমি ঠিক ফিরে আসবো। দেখলেন ডাক্তার সাহেব? না মানে এখন থেকে দিন গোনা শুরু করি ডাক্তার সাহেব। কই তো মানে আমার তুস মল্লিক কিছুদিনের জন্য কি এতদিন উনি আছেন কিভাবে উপাধ্যায়জি? ওনার শরীরের এমন কোনো অঙ্গ নেই যেটা সচল আছে। এই যে উনি নিঃশ্বাস নিচ্ছেন, এটা দেখে আমার মনে হচ্ছে এটা ওনার নয় অন্য কার। মতলব ডায়াগনোসিস করতে গিয়ে আমি তাজ্জব হয়ে গেছি উপাধ্যায়জি। ওনার শরীরের একটা অঙ্গও সচল নেই, অথচ উনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটা কি আয়ুর জোরে না কি বিজ্ঞানের যুগে এরকম? আমি ঠিক বোঝাতে পারছি না বুঝলেন। বাবার ডায়াবেটিস, ব্লাড সুগার, হার্ট প্রবলেম, এসব কি একটু ইম্প্রুভ করেনি? একেবারেই না, ওনার শরীরে কোনো ফাংশনই করছে না। এই ধরনের একটা পেশেন্ট এরকম যুগে
How it's possible? অসম্ভব। কি করে সম্ভব হচ্ছে? মা, আমাকে আজ যেতে হবে গো। আজই যাবি? হ্যাঁ গো, সেখানে দিদু দাদা একা আছে। খুড়োর এক ভক্তের এখন তখন অবস্থা, খুড়ো খুব চিন্তিত। তুই চলে যাবি বাবা? তুই চলে গেলে আমি কি একলা ওকে সামলাতে পারবো? লক্ষ্মী বিনা দোষে ওখানে যা সাজা ভোগ করেছে তাতে ও নিজেরে সামলাতে পারবে, তুমি চিন্তা করো না। আর কটা দিন ওরে চোখে চোখে রেখো। আর শোনো মা, ও লক্ষ্মীর শ্বশুর বাড়ি দিয়ে যদি কোনো লোক আসে, মায়া কান্না কেঁদে ওরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু তুমি ওরে যেতে দিও নি, পাড়ার লোক ডেকে তাড়িয়ে দিও। আর লক্ষ্মীরে লক্ষ্মীরে কাজ ছাড়া করো নি মা, তুমি লক্ষ্মীরে কাজ ছাড়া করো নি। শুনেছিস, নিশির ডাকের মতো সব বক্ষণ আমার কানে যেন তার ডাকখানা বাজছে। এই সময় তারে খুব দরকার ছিল রে বাপ। নিশির ডাক নয় গো মা, ওই দেখো। তুমি কোথায় চলে গেছিলে খুড়ি? আমাকে জমের বাড়ি পাঠিয়ে দিতে কোথায় চলে গেছিলে? এই তো মা, এই তো আমি তোর কাছে ফিরেছি রে, তোর কাছে আমি ফিরেছি। খুড়ি, কাল করে নিয়েছি গো। ওরে যেতে দেওয়াটাই ভুল হয়েছিল রে বাবা। আমার দোস্তে সারদা আমার সাজা দে, আমি ওদের কথা এসে ওকে ওই জমির দুয়ারে পাঠিয়েছিলাম। আমাকে তো চাই চলতে মা, অতি দিয়েছি, এসব কথা পরে হবে খুব, আগে ওদের দেখাশোনা করো। আসলে কি জানিস তো সারদা, অনেকদিন বাদে তোকে দেখলুম তো, তাই নিজেকে আটকে রাখতে পারিনি। দেখি ভাই তিনি ঘরে, হাই রে বাবা। মা, আমি তাহলে আসি এবার। ওরা আ গেলো, আর তুই আজই চলে যাবি? আমি না গেলে হাট থেকে মাছ তরি তরকারি কে আনবে? তোমরা বসো গো, আমি যাবো আর আসবো। ও কি রে বড়দা? হ্যাঁ, ওরে বাবা, মুখের গেরাস মুখে না গিয়ে মাটিতে পড়ছে যে। ও, আমি তুলে খেয়ে নিচ্ছি না। না বাবা, ওটা তুলে পাতের এক পাশে রেখে দে, ওটা খেতে হবে নি। কি এত ভাবছিলি তুই? দিদি না থাকলে বাড়িটা একদম শূন্য মনে হয়, তার উপর উবেশ দাদা আর কালীটাও ঘরে নেই। ওরা তো কাজে গেছে বাবা, তোর দিদির এনে কামার পুকুরে গেছে না? জানি তো, সেই জন্যই তো ভাবছি। ভাববার কি আছে রে, মেয়েটার স্বামী শৌরের ভিটেতে যাবে নি? যাবে তো, কিন্তু আমার না একটা অন্য ভয় হচ্ছে। দিদির ভাসুরজি বাপের ঘরে চলে এসেছে, স্বামীর ঘরের পাট চুকিয়ে সেখানকার গায়ের লোকজন কি কানাঘুষো করবে না? কথা কইবে? দেখ, গায়ের লোকজনেরা তো এসব কুটকাচালি কথা বলতে ভালোই বাসে। ঘাটে আটচালায় এখন কদিন এসব নিয়ে গল্প গুজব চলবে? আর দিদি তো সেসব সইবে নি। তোর দিদি গল্প গুজব করেনি, সইতেও পারে নি। সেটাই তো ভাবছিলাম মা, দিদি এসব সইবে নি, তার উপর কারে নিয়ে গপ্প লক্ষ্মী রে, যাকে দিদি খুব ভালোবাসে। আচ্ছা মা,
এবারে দিদি যদি লক্ষ্মীকে শান্তিতে রাখার জন্য সেখানে নিয়ে চলে যায়। কোথায়? কামার পুকুর দে দক্ষিণেশ্বরে। শারদা, কামার পুকুর দে দক্ষিণেশ্বর চলে যাবে? এখানে আসবে নি মা, লক্ষ্মীর খুড়ো তারে খুব ভালোবাসে, দিদি তারে নিয়ে সেখানেই চলে যাবে। যদি যায় আমি আর তাহলে কি করতে পারি বল? দিদি জীবনের শিক্ষা হবে নিগো। ঠাকুর, বাবু আবার ফিরে এসেছেন। কে কে এসেছে? ঠাকুর, ঠাকুর, সেজো বাবুর বেটা, কি জানি আজ আবার কি হয়। ঠাকুর, আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন ঠাকুর, ক্ষমা করে দিন। সে নয় হলো, কিন্তু তুমি এখানে এলে যে আমার কুটি ঘরে ডেকে পাঠালে তো আমি আসতাম। আজ আমি আপনার কাছে দরবারি হয়ে এসেছি। বলো কিকা বাবু। হ্যাঁ ঠাকুর, আপনি শুধু আমাকে বলুন আমি কি করলে আপনি খুশি হবেন, আপনি আনন্দ পাবেন। ঠাকুর, আপনার শ্রীমুখ থেকে একটিবার শুনবার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। কানে ভুল শুনছি না তো? ছোট ভট্টাচের মুখ হঠাৎ করে বাবুর কাছে ঠাকুরের শ্রীমুখ হয়ে গেল। গোল লাগছে।